চার দশক আগেও বরিশালে 46টি খালের অস্তিত্ব থাকলেও এখন মাত্র 23টি খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। স্থানীয়রা বলছেন দখলদারদের দৌরাত্ম্য ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে খালগুলোর এমন বেহাল দশা। নগরীর 30টি খাল খনন ও সৌন্দর্য বর্ধনে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। দখল দূষণে মৃতপ্রায় বরিশাল নগরীর এসব খাল দেখে বোঝার উপায় নেই, একসময় এখানে চলাচল করত লঞ্চসহ নানা জলযান। 90 দশকের আগে বরিশালে 46টি খালের অস্তিত্ব থাকলেও এখন আছে মাত্র 23টি। এসব খালও বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে। স্থানীয়রা জানান, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া জেলখাল, সাগরদী, চাঁদবাড়ি, নবগ্রাম, শোভার আলী খাল সহ সবগুলো খালই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিনই ফেলা হচ্ছে গৃহস্থালী ও দোকানপাটের ময়লা। খাল পরিষ্কার ও খননে স্বল্পমেয়াদী কিছু উদ্যোগ নেওয়া হলেও কিছুদিন পরেই আবার জমে আবর্জনা স্তূপ। আমরা এই খালে সাঁতার কাটছি, ডুবেছি, স্রোত ভাসাইতে পারিনি, আর এখন দেখেন যেদিকে তাকান শুধু ঘর বার বাড়ি। শহরের যে খালগুলো যদি গভীরে থাকতো তাহলে কোনো মতেই এই বরিশাল শহরে বৃষ্টির পানি হইলেই বৃষ্টির পানি এইভাবে জমে থাকতো না। সচেতন নাগরিকরা বলছেন বিভিন্ন প্রকল্প নেওয়ার পর সেগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় খালের সার্বিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। খালের জন্য ইতিমধ্যে দীর্ঘ আন্দোলনের ফলে বাজেটও আসছে, সে বাজেট আসলেও সে বাজেট কাজে রূপ দেয় না, বাস্তবে রূপ দান করে নাই। পার্মানেন্ট সলিউশনে যাওয়া উচিত, না হলে আমরা বারবার এই আবেদন জানিয়ে যাব এবং মেয়র মহোদয়রা তারাও ঘটা করে খাল পরিষ্কার কর্মসূচি গ্রহণ করবেন, এভাবে আসলে চলতে পারে না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে নগরের 30টি খাল খনন ও 10টির পাড় বাঁধায় ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য 927 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে এখন বর্তমানে আছে এবং আশা করি সেটা যদি একনেকে অনুমোদন হয় তাহলে আমরা এই 30টি খালকে আমরা তাদের পুরনো রূপে ফিরিয়ে দিতে পারব। একনেকে প্রকল্প অনুমোদন পেলে দ্রুত খাল খনন শুরু হবে বলছে নগর কর্তৃপক্ষ। আর এসব খাল রক্ষায় নিয়মিত আবর্জনা পরিষ্কার সহ স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর।